শুভদিন শুভজীবন বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। গত 2 মার্চ 2024 ঢাকা থেকে ফিরছিলাম ভেঙে ভেঙে। দৌলতদিয়া লঞ্চঘাটে নেমে দেখি ঘাটে অনেক মানুষ এবং সেখানে অনেক নৌকা এবং দু একটা লঞ্চ আছে, সেগুলো ভরে মানুষ যাচ্ছে। আমার কৌতূহল হলো, তাদের কাছে জানতে চাইলাম, বুঝতে চাইলাম যে তারা কোথায় এসেছিল এবং কোথায় যাচ্ছে। জানা গেল তারা এসেছিলেন মেদিনীপুর, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে পীর সাহেব হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী, তিনি রাজবাড়ি জেলায় এসেছিলেন এবং তার সফরের অংশ হিসাবে তিনি দৌলতদিয়াতেও এসেছিলেন এবং পীর সাহেবকে এক নজর দেখার জন্য এত এত মানুষের ভিড় হয়েছিল এবং তিনি আধা ঘন্টার মতো এই দৌলতদিয়ায় অবস্থান করেছিলেন। এখানে যে একটা বড় একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় তিনি একটা সভায় সামান্য কিছু সময় বক্তব্য রেখেছিলেন, সেখানে সেগুলো শোনার জন্যই এবং তাকে এক নজর দেখার জন্যই এত ভিড় হয়েছিল। পরে ভিড়ের কারণে আমি ওই মহেন্দ্রতে রাজবাড়ি রাস্তার মোড়ের দিকে আসার সময় দেখলাম পথে পথে পীর সাহেবের সম্মানে অনেক গেট এবং দুই পাশ পতাকায় সজ্জিত করা হয়েছে রাজবাড়ি রাস্তার মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে, এবং গোয়ালন্দ বাজারের পরে এবং খানকাটাপুরেও তার সম্মানে অনেক